দর্শক বন্ধুরা, বর্তমানে তোমাদের অনেক কোয়েরি আছে। গত ভিডিওতে তোমরা প্রচুর কমেন্ট করেছো, যেখানে সমস্ত কমেন্টের উত্তর আমি দিতে পারি। তাই বর্তমানে সরাসরি তোমাদের সেই কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আর কোন রকম কোয়েরি না থাকে। বর্তমানে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে। তৃতীয় মেরিট লিস্ট কবে প্রকাশ হবে? কলেজের ভর্তির ভেরিফিকেশনের নাম কিভাবে লিস্টেড করবে এবং আপগ্রেডেশন এবার কাদের কাদের হবে? দ্বিতীয় মেরিট লিস্টে অনেকের নাম আসেনি, তারা এখন অপেক্ষা করছে তৃতীয় মেরিট লিস্টের জন্য। তাহলে সেই তৃতীয় মেরিট লিস্ট কবে প্রকাশ হবে, এই নিয়ে এখন তোমরা চিন্তিত আছো, এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। বর্তমানে তোমাদের জানিয়ে রাখি, দ্বিতীয় মেরিট লিস্টে যাদের নাম এসছে তারা কিন্তু সরাসরি আপগ্রেডেশন করতে পারবে, আপগ্রেডেশনের তাদের সুযোগ থাকবে, এবং আপগ্রেডেশনের জন্য তাদের ডেটও কিন্তু এক্সটেন্ড করা হবে। এবং তার সাথে বর্তমানে যাদের যাদের ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে নাম উঠেছে, তারা যদি কলেজে ভর্তি হতে চায় তাদের সরাসরি ডেটও কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। বিশেষ করে যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম তুলে ফেলেছো, তাদের কিন্তু কলেজে ভর্তি হওয়ার ডেট ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। তাদের সরাসরি কলেজে গিয়ে নিজেদের নাম এনলিস্টেড করতে হবে, এবং সেই ফিজিক্যাল ভেরিফিকেশন নিয়ে গতকালকেই তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের লাস্ট পেমেন্ট রিসিপ্ট এবং তার সাথে তোমাদের কিন্তু অতি অবশ্যই প্রভিশনাল সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যেতেই হবে, তা না হলে তোমাদের কোনোভাবেই ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না। অথেন্টিকেট করতে হবে যে তোমরা আদৌ পেমেন্ট করেছো কিনা এবং তোমরা প্রভিশনাল সার্টিফিকেট ডাউনলোড করেছো কিনা, এটা কিন্তু কলেজে অতি অবশ্যই অথেন্টিকেট করতে হবে, তবেই তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারবে, তা না হলে কোনোভাবে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারবে না। এবং তোমরা জানো একই দিনে সবাইকে ফিজিক্যাল ভেরিফিকেশন করা সম্ভব নয়, তাই তোমাদের আগে থেকে গিয়ে কলেজে যোগাযোগ করতে হবে এবং সেখানে তোমাদের নিজেদের নাম এন্ট্রি করে আসতে হবে যে তোমরা কবে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারবে। দ্বিতীয় লিস্ট সবেমাত্র প্রকাশ হয়েছে, তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে। তোমরা যদি কলেজে নিজেদের নাম এন্ট্রি করে ফেলো, তোমরা যদি পেমেন্ট ইতিমধ্যেই দিয়ে থাকো এবং তোমাদের সরাসরি যদি প্রভিশনাল সার্টিফিকেট ডাউনলোড হয়ে গিয়ে থাকে, তোমরা কলেজে যাও, যে কলেজের জন্য সরাসরি তোমরা পেমেন্ট করেছো বা যে কলেজে তোমরা ভর্তি হতে চেয়েছো সেই কলেজে যদি পেমেন্ট করে থাকো, তাহলে সেই কলেজে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। এবং তোমরা যদি চাও, দ্বিতীয় আর একটা অপশান আছে, সেটা হচ্ছে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে এবং সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা কিন্তু দেখতে পারবে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট, কোন কোন ক্যান্ডিডেটের জন্য কত তারিখ ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট অ্যানাউন্স করা হয়েছে, সেটা কিন্তু তোমাদের সেই কলেজের ওয়েবসাইটেই দেখতে পারবে। তোমরা যে কলেজের জন্য অ্যাপ্লাই করেছো এবং যে কলেজের জন্য পেমেন্ট করেছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি দেখতে পারবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট কোথায় পাবে? তোমরা লগ ইন করবে WB ক্যাপে এবং সেখানে তোমরা সরাসরি দেখতে পারবে তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটটা, অর্থাৎ যে কলেজের জন্য পেমেন্ট করেছো সেই কলেজের পেমেন্টের লাস্টেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থাকবে। ডিরেক্টলি তোমরা কিন্তু যেতে পারবে এবং সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে থাকবে। তোমাদের নাম অনুযায়ী তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট অ্যানাউন্স করতে পারে বেশ কিছু কলেজ, অথবা বেশ কিছু কলেজ একটা নির্দিষ্ট টাইমলাইন দিয়ে দিতে পারে, অর্থাৎ এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেটে গিয়ে সেই সময়ের মধ্যে গিয়ে তোমাদের নিজেদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। এবার আসছে দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে তৃতীয় মেরিট লিস্ট কবে প্রকাশ হবে। তৃতীয় মেরিট লিস্টের জন্য এখনও পর্যন্ত ডেট ডিক্লেয়ার হয়নি, কিন্তু তোমাদের জন্য একটা বড় সুখবর, তোমরা যদি প্রিভিয়াস একটা নোটিফিকেশান দেখে থাকো, সেটা বেরিয়েছিল 18/7/2024 সালে এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল ক্লাস স্টার্ট 7/8/2024, 7/8/2024, যেটা কোনো রিভাইজড হয়নি। বাট বাকি যে ডেটগুলো ছিল সেগুলো কিন্তু রিভাইজড হয়েছিল ফার্স্ট ফেজ অনুযায়ী। ক্লাস স্টার্ট যেটা হচ্ছে সেটা কিন্তু সবাইয়ের জন্যই একটা নির্দিষ্ট টাইমেই থাকবে। ফার্স্ট লিস্টে যাদের নাম উঠেছে তাদের আগে হবে, বা যাদের থার্ড লিস্টে নাম উঠছে পরে তাদের পরে হবে, এমনটা নয়। ক্লাস স্টার্ট কিন্তু সবাইয়ের ইকুয়ালি একই সময় হবে, অর্থাৎ 7/8/2024 মধ্যে, অর্থাৎ 7/8/2024 আগে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাবে এবং তারই আগে তোমাদের আপগ্রেডেশনের সুযোগ থাকবে, তারই আগে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের কমপ্লিট হয়ে যাবে এবং 7/8/2024 থেকে ক্লাসে কিন্তু যেতে পারবে, অর্থাৎ তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে সমস্ত কলেজের জন্য। এটা কোনো পার্টিকুলারলি কোনো কলেজ নয়, বা পার্টিকুলারলি তোমাদের শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে যারা কোয়ালিফাই করেছে তাদের জন্য নয়, এটা সমস্ত রাউন্ডের জন্য বা সমস্ত মেরিট লিস্টের জন্যই কিন্তু একটা নির্দিষ্ট ডেট কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে 7/8/2024, অর্থাৎ আজকে 25 তারিখ এবং আগামী 2-1 দিনের মধ্যে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশ হবে এবং সেই তৃতীয় মেরিট লিস্টে অতি অবশ্যই তোমার কিন্তু নাম থাকবে। সেখানে তোমরা যদি চাও তোমাদের পছন্দ মতো কলেজ কিন্তু পেয়ে যাবে এবং অতি অবশ্যই খুব শীঘ্রই তোমাদের সরাসরি পেমেন্টটা কিন্তু করে দিতে হবে এবং তার সাথে প্রভিশনাল সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে, তারপরে
ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ নির্দিষ্ট সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশানের ডেট পেয়ে যাবে, অথবা তোমরা যদি ম্যানুয়ালি চাও তাহলে সরাসরি সেই কলেজে তোমাদের গিয়ে কথা বলতে হবে এবং সেখানে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশানের নির্দিষ্ট ডেট কিন্তু অ্যানাউন্স করে দেবে। তাই দুটো উপায় আছে, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তোমরা চাইলে সরাসরি কলেজে গিয়ে একবার দেখে আসতে পারো, তোমাদের কলেজটাও চেনা হয়ে যাবে, তোমাদের কলেজের সাথে পরিচয় হয়ে যাবে, এবং তোমরা যদি সেটা না চাও তাহলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশানের নির্দিষ্ট ডেট পেয়ে যাবে। এবং ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য যে যে ডকুমেন্টসের প্রয়োজন সেটা গত ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম, এবং তোমরা যদি চাও তাহলে গত ভিডিওটা একবার দেখে নিতে পারো। তাই তৃতীয় মেডলিস্টের জন্য কিন্তু তোমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, কারণ 7-8-2024 থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড সবাইয়ের জন্যই কিন্তু এই একটা নির্দিষ্ট পার্টিকুলার ডেট অ্যানাউন্স করে দিয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে, এবং সেই নির্দিষ্ট ডেটেই তোমাদের ক্লাস শুরু হবে। কারণ তোমাদের ক্লাস শুরু হওয়ার পরেই তোমাদের সেমিস্টারও শুরু হয়ে যাবে, তার জন্য তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। এই সমস্ত বিষয় মাথায় রেখেই একটা নির্দিষ্ট ডেট কিন্তু জারি করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তাই তোমাদের কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হবে না। এই যে নির্দিষ্ট একটা পার্টিকুলার ডেট তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল ভেরিফিকেশানের 6-8-2024, 6-8-2024 কিন্তু লাস্ট ডেট ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড যারা কোয়ালিফাই করছে সকলের জন্য, এবং 7-8-2024 থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবং আপগ্রেডেশনের সুযোগ কিন্তু সবাইয়ের থাকবে, যারা ফার্স্ট রাউন্ডে ক্লিয়ার করেছো তাদের জন্য থাকবে। শুধুমাত্র চয়েসটাকে তোমাদের একটুখানি কম্প্রোমাইজ করতে হবে, তোমরা কোন কোন চয়েস আগে পেয়েছো এবং কোন কোন চয়েস পরে পাচ্ছ সেই চয়েসটাকে কিন্তু একটুখানি কম্প্রোমাইজ করতে হবে। হয়তো তোমাদের ফার্স্ট প্রেফারেন্স নাও আসতে পারে, সেকেন্ড প্রেফারেন্স হয়তো আসতে পারে, সেটাকে একটু তোমাদের কম্প্রোমাইজ করতে হবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।